হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মজার একটি বিষয় শিখেবো যে যারা ইংলিশে একটু দুর্বল আছে ভিডিওটা তাদের জন্য। অনেক সময় আমাদেরকে অনেক ধরনের এসএমএস দেয় আমাদের বন্ধু বান্ধব, হয়তো বা আত্মীয় স্বজন, হয়তো বা কেউ অফিসিয়ালি বস কোনো ইমেল পাঠালো বা কোনো কিছু আপনাকে পাঠিয়ে বললো যে এটা একটু দেখে আমাকে জানাও। আপনি হয়তো বা সেই ইংলিশটা পড়ে তার বিষয়বস্তুটা ভালো বুঝতে পাচ্ছেন না, অথবা কাউকে এসএমএস করতে যাচ্ছেন, সে আপনাকে ইংলিশে এসএমএস করেছে, আপনি সেটার বাংলা ও করতে পাচ্ছেন না যে আসলে কী সে পাঠিয়েছে। এটা কিন্তু দেখতে পারবেন খুব সহজে কীভাবে করবেন আমি সেটা দেখাবো, এবং যে কোনো ধরনের বড় ইংলিশ হোক ছোট ইংলিশ হোক আপনার সব কিছুই বাংলায় পরিণত করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করি, পরে আমি দেখিয়ে দিব যেটা কিভাবে করতে হবে। আপনারা এভাবে ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা এসএমএস আছে, এই দেখেন বাংলা হয়ে গেল, বাংলা হয়ে গেল। এর থেকেও আমি আরও আরও কঠিনভাবে আমি দেখিয়ে দিই যে কীভাবে করবেন। আমার কিছু মেসেজ আছে, যে মেসেজগুলো ইংলিশে আছে আমি সেই ইংলিশ মেসেজগুলো বাংলায় করে আপনাদেরকে দেখাবো, পরে বাংলাটাকে কীভাবে ইংলিশ করতে হয় সেটাও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমের কিছু এসএমএস আছে আমার ফোনে, আপনি দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখাটা সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। এভাবে দেখছেন যে সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা যে কোনো ইংলিশের যে কোনো কিছু আপনারা খুব সহজেই কিন্তু বের করে দেখতে পারবেন। এবার আমি দেখাবো যে বাংলা লেখাগুলো কীভাবে ইংলিশ করতে হয়, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা কীভাবে করবেন, কোথায় গেলে পাবেন বাংলার জায়গায় ইংলিশ, ইংলিশের জায়গায় বাংলা। এখন আমি আমার আমার ফোনের মধ্যেই যে বাংলা এসএমএসগুলো আছে আমি সেই এসএমএসগুলো আপনাকে দেখাবো। এমন করি এই এসএমএসটা আমি এটা ইংলিশে পরিণত করবো। আপনারা দেখতে পারলেন যে এটা ইংলিশ হয়ে গেল। ঠিক এইভাবে যতগুলো আপনার অ্যাপ্লিকেশন আসুক, বড় বড় আপনার ইমেল আসুক, যে কোনো ধরনের লেখা আপনি না বুঝতে পারলে সেই লেখাগুলোর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সেগুলো বাংলা হয়ে যাবে। এর জন্য যেটা করতে হবে আপনাকে, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এইখানে যে অ্যাপ্লিকেশন দেখছেন এই অ্যাপ্লিকেশনটা একটু ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে কাছে কিছু পারমিশন চাবে, যে পারমিশনগুলো অবশ্যই দিয়েবেন। আমি যেভাবে দিব সেভাবে আপনারা অবশ্যই পারমিশনগুলো দিয়ে দেবেন। ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা অফ আছে, এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর নিচেই চলে আসবেন, ব্যাকে আসবেন, তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো ইংলিশ ইংলিশ হয়ে আছে। আপনি এখান থেকে যে ভাষায় করতে চাচ্ছেন প্রথমে সেই ভাষাটি সিলেক্ট করবেন, তারপর এখানে যে ভাষাটাই হবে সেটা সিলেক্ট করে দেবেন। এভাবে কিন্তু আপনি সব ধরনের ভাষাকে অবশ্যই এখান থেকে কিন্তু করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি হয়তো বা আপনার বন্ধুবান্ধব বা অন্যান্য যারা আছে তাদের অনেক উপকার আসতে পারে। ধন্যবাদ সবাইকে।